ইতিহাসের পাতায় ফ্রেঞ্চ কলোনি হিসেবে পরিচিত একটি শহর হল চন্দননগর। বৈপ্লবিক চেতনার উন্মেষের ফলে বিখ্যাত হয়ে আছে এই শহরটি। হুগলি জেলায় ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরের উত্তরে রয়েছে চুঁচুড়া ও দক্ষিণে ভদ্রেশ্বর। চন্দননগরের নামকরণের সম্বন্ধে বিভিন্ন মত প্রচলিত আছে, তবে শোনা যায় এই শহরের উত্তর দিকে চাঁদ সওদাগরের সময় তৈরি বোড়াইচণ্ডী নামে একটি কালী মন্দির ছিল। এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা আশপাশের বসতিগুলিকে একসময় চণ্ডীর নগর বলা হতো। চন্দননগরে ফরাসি উপনিবেশ স্থাপনের পর তাদের উচ্চারণে চণ্ডীর নগর হয়ে যায় চণ্ডীর নগর। বোধ করি পরবর্তীকালে চণ্ডীর নগর থেকেই এই অঞ্চলের নাম হয়েছে চন্দননগর। বড়ো, খলিশানি, গোন্দলপাড়া এই তিনটি অঞ্চল নিয়ে চন্দননগর গড়ে উঠেছিল। মসিয়ে ডুপ্লেসিসের নেতৃত্বে 1673 সালে ফরাসিরা প্রথম পা রাখে চন্দননগরে। ফরাসি শাসনকালে চন্দননগর ফরাস ডঙ্গি নামে পরিচিত ছিল। ফরাস ডঙ্গি মানে ফরাসিদের ডাঙা। 1688 সালে মোঘল সম্রাট ঔরঙ্গজেব ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চন্দননগরে কুঠির স্থাপনের অনুমতি দেন। 1696 সালে ফরাসিরা এখানে আর্লেয়া দুর্গটি নির্মাণ করেন। 1731 থেকে 1756 গভর্নর ডুপ্লেসিসের শাসনকালের সময়টিকে চন্দননগরের স্বর্ণযুগ বলা হতো। এরপর 1757 সালে ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ কয়েক বছর যুদ্ধের পর 1816 থেকে চন্দননগরে আসে সম্পূর্ণ ফরাসি নিয়ন্ত্রণ। ধীরে ধীরে চন্দননগর হয়ে ওঠে এক অপরূপ রূপনগরী। সেই সময় গড়ে ওঠা বেশ কিছু ঐতিহাসিক স্থান আজও সময়ের ইতিহাস বয়ে নিয়ে চলেছে। প্রায় 150 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল, আজকের ফ্রেঞ্চ ইনস্টিটিউটে একসময় ফরাসি অ্যাডমিনিস্ট্রেটর ডুপ্লেক্স বসবাস করতেন। ১৮৫০ সালে তৈরি হয় এই সুউচ্চ ক্লক টাওয়ারটি। ১৮৭৫ সালে তৈরি এই রোমান ক্যাথলিক চার্চটি ফরাসি স্থাপত্যের একটি উজ্জ্বল নিদর্শন হয়ে রয়েছে। ১৮৭৮ সালে তৈরি হয় হোটেল দ্য প্যারিস, যা বর্তমানে সাবডিভিশনাল কোর্ট। অতীতে ডুপ্লেক্স কলেজ, বর্তমানে চন্দননগরের সরকারি কলেজ, এখানে এখনো ফ্রেঞ্চ ভাষা শেখানো হয়। ফরাসিদের এই উপনিবেশটিতে তাদের তৈরি বিভিন্ন নিদর্শনের পাশাপাশি রয়েছে তৎকালীন বেশ কিছু দেশীয় মানুষের হাতে গড়া ইতিহাসও।
জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী নির্মিত নন্দদুলাল মন্দিরটি বিষ্ণুপুরের টেরাকোটার আদলে তৈরি। ১৮৮০ সালে দুর্গাচরণ রক্ষিত মহাশয়ের তত্ত্বাবধানে নির্মিত জোড়া ঘাটটি ফরাসি আমলে চন্দননগরের জেটি ছিল। হরিহর শেঠ নির্মাণ করেন পাঠাগার ও নিত্যগোপাল স্মৃতি মন্দির অডিটোরিয়াম। ১৯৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর ১৯৪৯ সালে ফরাসডঙ্গিতে প্রথমবার গণভোট হয়। এরপর ১৯৫০ সালের দোসরা মে ফরাসি শাসনের হাত থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা লাভ করে চন্দননগর। ১৯৫৪ সালের দোসরা অক্টোবর চন্দননগরকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়। একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বেশ কিছু সময় কেটেছে চন্দননগরের পাতাল বাড়িতে। বর্তমানের এই রবীন্দ্র ভবনটিতে ২০০তম বেঙ্গল লিটারেসি কনফারেন্স উদ্বোধন করতে এসেছিলেন স্বয়ং রবি ঠাকুর। বর্তমান চন্দননগর শহরের প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে চন্দননগর স্ট্র্যান্ড। এছাড়াও জগদ্ধাত্রী পুজো ও তার অপরূপ আলোকসজ্জার ব্যবহারে অভিনবত্বের পরিচয় দিয়ে আজও চন্দননগর তার নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে সক্ষম হয়েছে। তাই এই শহরের উদ্দেশ্যে হয়তো বলাই যায় খুব চেনা রাস্তাঘাট, এলোমেলো শহর দোকানপাট, তারই মাঝে বয়ে চলে দিন। তবু চন্দননগর আছে চন্দননগরী।